হ্যালো হোয়াটসঅ্যাপ, আমি তো জাকরি। এই ভিডিওতে কথা বলবো, এই ভিডিও আপনাদেরকে জানাবো, আমাদের বাংলাদেশে একটি গান এসেছে, আমাদের বাংলাদেশে একটি সেক্সুয়াল গান এসেছে, যেটাকে শুনলে অনেক মানুষ অনেক জিনিস মনে করছে, অনেক কি বোতা কাটতেলা না কি বোতা দাও দিয়ে কাটতেলা, এই ধরনের কিছু মিনিংস বাই করছে। যে গানটা একেবারে ভাইরাল হয়েছে মানে খারাপের দিক দিয়ে, এবং আমাদের বাংলাদেশে অশ্লীল গান এসেইতে মনে হয়তো হয় নাই, কখনো হইতে পারে কিন্তু আমার নজরে পড়ে নেই। ফিল্ম ছাড়া প্রত্যেকটা ফিল্মে তো আইটেম সং থাকে, সেই হিসাবে না এটা গান হিসেবে এই ধরনের উলঙ্গ গান আমার জানার মতো আমি দেখি না। আপনারা দেখছেন কিনা অবশ্যই আপনি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আর এই গানটা আপনাদের কেমন লাগে সেটা আমি জানাবো, আমার কেমন লাগে আপনাদের কেমন লাগে সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে জানাইয়া যাইবেন। মানে প্রোটেকশন এটা বলছেন, এই ধরনের কথা, এই ধরনের প্রোটেকশন, মানে এই ধরনের কথা কি থাকে সেক্সুয়াল ভিডিওতে সাধারণত সেভাবেই একারে ওয়েট করছে, আর ভিডিওর ভিতরে দেখলে সামনে সেটাই মনে হবে। আরও দেখেন আপনাদের জন্য আরও জিনিস আছে, উস্কাই দেওয়ার জন্য অনেক জিনিস আছে। আর এই গানটা কেটা জানেন গাইছে কেটে, যার ভিতরে জেফার আছে, নাম গানটার শব্দগুলো শুনেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আপনি মানে গেট আপ টেট আপ কাদের মতো সেটা বললে দেবেন, আপনারা বলবেন, আমি বলবো না, আমি তো বললে তো ভালো হব থাকবো না। আমি চাইনি এই গানটা সারা করে আমার চ্যানেল স্ট্রাইক করতে পারে, বা আমি যে কথাগুলো বলছি কিন্তু আমাদের গানের ইন্ডাস্ট্রি নষ্ট করতে আসে কি, সেটার জন্য আমি ভিডিওটা বানানো, এত কথা বলা সেই কারণে। আমি সেটা বলছি দেখছেন, মানে ভালো জিনিস তুই উল্টা পাল্টা জিনিস প্রমোট করতে হয় কিভাবে সেটা দেখেন। আবার বলবে সেই কাজ করলে এবং কিছু মানুষ কটূক্তি করলে আবার তাদের গায়েও লাগবে, আমি সেটা বুঝি না। ইংলিশরা ভিনদেশি মানুষও করতে পারে, বাংলাদেশের জন্য গানটা তৈরি করে বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য এটা কি ছিল সেটা আমার প্রশ্ন। মানে গরম দেখাইতেছে, মানে হট হট লাগতেছে। এই কাজটা শোনেন ভাই, আমি এই যে ভাই গানটা আমি 100 বারের উপরে শুনছি এই অংশগুলো, মানে ফেসবুকে স্ক্রল করলে আমি এটা অংশটা আসে, আর যে সময় মানে আমি সময় কি এটা কি গান হইতে পারে, এটা গান ওদের পরে ভাই রিলিক্স পরে দেখি এখানে বোতা দাও বলছে, বোতা দাও গিটাপগুলো কাদের মতো কিছু কমল। সাধারণ মানুষ শুনলে বাংলাদেশে বলবে না ভাই, এটা আমি বলবো না, আপনাদের কি মন্তব্য সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। Spicy, spicy.
saucy, I'm a baby, sporty, posh and more. Spicy, spicy, I'm the ginger, scary, light the torch. Spicy girls do it better, honey, that's for sure. Spicy girls are a treasure, but the spice galore. Spicy, but the spice galore. মানে এয়ারপোর্টের বাজেও হয় না আমার দ্বারা, যেটা মনে হইতেছে কার কাছে কি লাগছে সেটা আমি জানি না ভাই, তারপর দেখাই। আমার দেখতে আর মন চায় না, আপনারা দেখেন। যারা নাচে তাদেরকে দেখাইতে আছে, এভাবে গানের শেষে এটা কোন কি হইলো ভাই? এরপর তো বাজে হইতে পারে, এরপর আরো খারাপ হইতে পারে, এরপর আরো জঘন্য হতে পারে, এরপর উলঙ্গ ভাবে হতে পারে, এরপর আর পন সাইট হতে পারে। কনসার্টে যাওয়ার দরকার নেই, তার ভিডিও দেখলে মোটামুটি আশা পূরণ হয়ে যাবে, চলে দেবে ভাই, চলে যাবে। এই বিষয়ে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এই ধরনের সামাজিক বেদি থেকে নিজে বাঁচতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।